স্ত্রী বর্ষার মামলায় পাপমুক্ত সেই নায়ক রাসেল মিয়া আটক। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে পরিচিত পান রাসেল মিয়া। পরবর্তীতে ভাইয়ারের নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। 2022 সালে সিনেমাটির মুক্তির সময় পাপমুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা। রাসেলের সেই বক্তব্য ভাইরাল হয়েছিল। বিয়ে করেও বেশ আলোচনায় আসেন তিনি। এবছর FDC-তে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার সঙ্গে। দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের সময় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য এমনটাই বলেছিলেন রাসেল মিয়া। এবার জানা গেল 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত খ্যাত রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী। জানান, গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার 21 সেপ্টেম্বর সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের 16 মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় 5 লাখ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভে আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে এবং আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিকে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এজাহারে সুমাইয়া আফরিন বর্ষা আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদী নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এই অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাতারি মারধর করে শারীরিক বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। রোববার রাতেই নিজের ফেসবুক লাইভে এসে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের 3 দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন।